হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি প্রান্ত সরকার, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আপনারা যারা নতুন, তারা সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। আজকে আমি আলোচনা করব কম্পিউটারের পক্স হলে কী করতে হবে, কী করবেন। যারা নতুন তাদের অনেকেই এই সমস্যাটা হয়, পক্সে অনেক কবুতর মারা যায়। পক্স হলো এমন একটা রোগ যা মশার মাধ্যমে ছড়ায়। তাই পক্স হলে কী করবেন? এই যে আমার যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এটার পক্স হয়েছিল আমি 7 দিন ট্রিটমেন্ট করার পর এটার পক্স সেরে গেছে। দেখুন, এটা এখন একদম সুস্থ একটা কবুতর দেখতেই পাচ্ছেন। এর মুখেও কোনো দাগ নেই, পক্সের একদম মিলিয়ে গেছে। দেখুন আপনারা, এটা একটা গিরিবাজের বেবি, 2 মাস বয়স, দেখতেই পাচ্ছেন আপনারা। এটার স্বাস্থ্যও ভালোই আছে। তো আমি যেটা করেছি সেটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। আমি একে 7 দিন রেবোসিন ট্যাবলেট, রেবোসিন এটা খাইয়ে দিয়েছি, প্রতিদিন একটা করে, প্রতিদিন একটা করে 7 দিন 7টা। আর পটাশ দিয়েছি, এই যে পটাশ, একটু পটাশ পানিতে গুলে সেটা আমি কটন বার্ড দিয়ে পক্স আক্রান্ত স্থানে লাগিয়ে দিয়েছি। কিছুদিন পর, 2-3 দিনেই পক্সটা শুকিয়ে গিয়েছে এবং 7 দিনের মাথায় এই পক্সটা ঝরে পড়ে গেছে, আর এখন কোনো দাগও দেখতে পাচ্ছি না। তাই আমি আপনাদের রেফারেন্স করব, আপনারা এই রেবোসিন ট্যাবলেটটা 7 দিন 7টা খাওয়াবেন এবং পটাশ লাগাবেন। আমি অন্য পদ্ধতিও ট্রাই করেছি, যাতে বেশিরভাগ সময় কবুতর মারা যায়, কিন্তু এই পদ্ধতিটা খুবই ভালো, আমি উপকার পেয়েছি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।